ইউসিএসএফ কাইমেরা ব্যবহার করে ট্রান্সপ্যারেন্ট ইমেজ কীভাবে সেভ করবেন ফাইলে গিয়ে সেভ ইমেজে ক্লিক করুন সেখানে ফাইল টাইপটা পিএনজি সিলেক্ট করবেন আপনি ইমেজ ডেসক্রিপশন যদি কিছু দিতে চান এখানে টাইপ করে দিন ইমেজ ক্রেডিটস যদি কিছু দিতে চান এখানে ক্লিক করে আপনি টাইপ করতে পারেন তারপরে একটি ফাইল নেম দিন আমার এই প্রোটিনটির নাম মানে পিডিবি আইডি হল সিক্স এল জেড জি আমি সেটি দিলাম এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই চেক থাকে যেন সেভ করুন সেভ করার পরে আপনি যেখানে সেভ করলেন আমি এখানে ডেস্কটপই করেছি প্রোটিনটি যদি আপনি শো করেন তাহলে এটি একটি আসলে ট্রান্সপারেন্ট ইমেজ এটা বোঝাবার জন্যে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা খুলছি খুলে আমি এখানে ওই ইমেজটিকে নিয়ে আসছি আমি কি করে বোঝাবো যে এটি ট্রান্সপ্যারেন্ট ইমেজ এই ইমেজটি আমি টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম তারপরে আমি এখানে কিছু র্যান্ডাম টেক্সট অ্যাড করছি মাইক্রোসফট ওয়ার্ডে এই কমেন্টটি টাইপ করলে র্যান্ডাম টেক্সট জেনারেট হয় ইকুয়াল টু আর এন ডি ব্র্যাকেটের মধ্যে যে কোনো নাম্বার আপনি দিতে পারেন কটি প্যারাগ্রাফ আর কটি লাইন হবে সেটা এই নাম্বারটা ডিফাইন করবে কোনো স্পেস থাকবে না মাঝখানে এন্টার করুন দেখবেন র্যান্ডাম কিছু টেক্সট চলে এসছে এইবারে আপনি দেখুন এই ইমেজটি কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ এটা একমাত্র ওই পিএনজি ফাইলেই সম্ভব আর আপনি যদি সেভ করার সময় এখানে এই ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ডটা এনেবল রাখেন তবেই এটা সম্ভব